ওয়েলকাম জানি আমি আজকে শুরু করছি তোমাদের সাথে বার্তালাপ তো এখানে আমি তুলে নিচ্ছি তেলাগুচি পাতা যেটা আমাদের বাড়িতেই হয়েছে একটা ফুল গাছের মধ্যে তো এখানে আমি নিয়ে নিলাম অনেকগুলো তেলাগুচি পাতা নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিলাম মসুর ডাল অল্প পরিমাণ কিছু ভিজিয়ে তারপর করে নিলাম পেস্ট আর নিয়ে নিলাম অল্প পরিমাণ সুজি আর নিয়ে নিলাম চালের গুঁড়ো অল্প পরিমাণ তো তেলাকুচির পাতা তোমরা অনেকেই অনেক রকমভাবে বড়া খেয়েছ তো আমি সম্পূর্ণ অন্যরকমভাবে আজকে তোমাদের সাথে বড়ার রেসিপিটা শেয়ার করবো আশা করি এরকমভাবে তোমরা কখনোই করুনি বা দেখুনি। তো এখানে আমি ডালের পেস্টের সাথে অল্প পরিমাণ চালের গুঁড়ো আর অল্প পরিমাণ সুজি মিক্স করে নিলাম হলুদ নুন দিয়ে তোমরা হয়তো দেখি ভাবছো যে এরকম তো আমরা অনেকবারই খেয়েছি কিন্তু না আসলে তোমরা এরকমভাবে আশা করি দেখুন তো আমি তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করছি সেটা আমি কখনই দেখিনি এভাবে করে কেউ করেছে তো আমি তোমাদের সাথে ফার্স্ট টাইম শেয়ার করলাম তেলাকুচি পাতাগুলিকে আমি এইভাবে করে চিপে নিচ্ছি হাত দিয়ে যাতে নরম হয় সেই জন্য আর যদি আমি এইভাবে করে তেলাকুচি পাতাগুলিকে হাত দিয়ে এইভাবে না করি নরম না করি চিপে চিপে তাহলে কিন্তু পাতাগুলি একদম মচমচ সেই জন্য আমি ঠিকভাবে এটাকে করতে পারবো না সেই জন্য এইভাবে হাত দিয়ে আমি ভালো করে চিপে চিপে একদম নরম করে নিয়েছি পাতাগুলিকে এবার যে আমি পেস্ট তৈরি করেছিলাম ডাল সুজি আর চালের গুঁড়ো দিয়ে ওই পেস্টটাকে আমি অল্প অল্প করে পাতাগুলির গায়ে মেখে এইভাবে করে একটার উপর একটা পাতা এইভাবে করে খুব সুন্দর করে নিয়ে নেবো তারপরে দেখবে আমি কী করি সম্পূর্ণ ভিডিওটা না দেখলে কিন্তু একদমই বুঝতে পারবে না আর আমি চাই তোমাদের সাথে নিত্য নতুন রেসিপি শেয়ার করতে তো সেটাই আমি চেষ্টা করছি কতটুকু পারি দেখি তো তোমাদের যদি ভালো লাগে আমার এই নিত্য নতুন প্রচেষ্টা তো তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আর দেখো আমি এইভাবে করে রুল করে নিলাম তো এখানে আমার রুল হয়ে গেল ছটার মতো ছ পিস এবার এই রুলগুলিকে আমি আবার একটা ব্যাটার তৈরি করে নেব এই ব্যাটারটার মধ্যে আমি ইউজ করবো চালের গুঁড়ো সুজি আর নুন হলুদ তো এখানে আমি অল্প পরিমাণ রুল অনুযায়ী আমি নিয়ে নিয়েছি তোমরা তোমাদের অনুযায়ী নিয়ে নিও তো চালের গুঁড়া নুন হলুদ আর সুজি নিয়ে আমি একটা পাতলা মিশ্রণ এভাবে তৈরি করে নিয়েছি এবার রুলগুলিকে এটার মধ্যে ভালো করে মিশিয়ে নেব। রুলগুলিকে চুবিয়ে নেব তারপরে দেখবে আমি রুলগুলি কি কি করি এইভাবে করে ভালো করে গায়ে মেখে নেব। রুলগুলার গায়ে মিশ্রণটা এইভাবে করে আমি একটা চাকু নিয়ে নিলাম নিয়ে তারপরে এইভাবে পিস পিস করে কেটে নিলাম তো এ তোমরা হয়তো ভাববে যে এরকম করলে কি আর ওইরকমভাবেই করলে কি এরকমভাবে করলে দেখতে কিন্তু খুব সুন্দর হয় খেতেও কিন্তু হেভি টেস্ট হয় তোমরা একবার ট্রাই করে দেখতে পারো তো এইভাবে করে আমি সবগুলাকে দিয়ে দিলাম এবার দেখবে কিন্তু খুব সুন্দর হবে কিন্তু এই দেখো দেখতে খুব সুন্দর হয়েছে তোমাদের হয়তো আমি বুঝাতে পারছি কিনা জানি না যদি তোমরা যদি সামনে দেখতে তাহলে কিন্তু বুঝতে পারতে যে বড়াগুলো খুব সুন্দর হয়েছে আর যদি ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকো ধন্যবাদ সবাইকে